জয় হিন্দ দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাথলেট হলদি। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 25 তারিখ, আজকে 25 তারিখের র্যালিতে কিভাবে কি সিলেকশন হয়েছে, কতজন ধরেছে, কত টাইমের মধ্যে, তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিতে চলেছি। ফুল ভিডিও দেখো, একদমও টাইম নষ্ট করবো না, চলো চালু করা যাক। তো প্রথমে বলে রাখি, 100 করে যেমন ব্যাচ হয় প্রত্যেকটা এয়ারোতে হয়েছে, সেইভাবেই হচ্ছে কলকাতা এয়ারোতে। অর্থাৎ তোমরা সকলেই জানো যে কলকাতা কোলাঘাট কেটিভিএস গ্রাউন্ডে র্যালিটা হচ্ছে, ঠিক আছে? তো 100 জন করেই ব্যাচ করা হচ্ছে এবং 100 জনের মধ্যে প্রায় 50% ধরা হচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, প্রায় 50% বাচ্চা ধরা হচ্ছে। 100 জনের করে ব্যাচ হচ্ছে এবং প্রায় 48 জন 50 জন করে ধরছে, এবং লাস্ট ব্যাচে তো 65 জনকে দৌড়িয়ে 40 জনকে ধরা হয়েছে। মানে ভাবতে পারছো, 65 জনের মধ্যে 40 জনকে ধরা হয়েছে, ঠিক আছে? তো অনেকটাই সুযোগ আছে তোমাদের যারা 26, 27, 28 তারিখেরটা বলতে পারছি না, কারণ 28 তারিখে একটু চাপ থাকবে, 27 তারিখ আছে, তোমরা অবশ্যই ভালো করে দাও। হ্যাঁ, একদম তোমরা ফাঁকা পাবে, একটু যদি ভালো দৌড়তে পারো তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে? এটাই বলার ছিল তোমাদেরকে যে র্যালিতে একদম টাফ হচ্ছে না, তোমরা কেউ যদি একটু ভালোভাবে মন দিয়ে একটু দৌড়তে পারো তাহলেই তোমরা পাস হয়ে যাবে। কারণ 100-এর মধ্যে 50 জন করে ধরছে, মানে তোমরা ভাবতে পারছো যে কতটা বাচ্চা ধরছে এবারে, ঠিক আছে? আর গ্রাউন্ড একদম ওকে, তোমাদেরকে গ্রাউন্ডের ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখনও পর্যন্ত যারা দেখোনি চ্যানেলে গিয়ে চেক করে নাও, নাহলে আই বাটনে আমি দিয়ে দেবো, ওখান থেকে ভিডিওটা দেখে নাও। কেমন তোমরা যারা কালকে র্যালি দিচ্ছ, প্লিজ অবশ্যই কমেন্ট করো, এবং কী কী তোমরা জানতে চাও সেটা কমেন্ট করো, রাত্রের মধ্যে আমি ভিডিও বানিয়ে দেবো। আমি কালকে রাত্রে ভিডিওটা বানাতে পারি না, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো চলো, কোনো ব্যাপার নয়। আর একটা কথা বলে রাখি, তোমরা এটা মাথায় রেখে চলবে, তোমরা গরম পোশাক নিয়ে যাবে, সোয়েটার হোক, কম্বল হোক, হ্যাঁ, আর মোটামুটি শরীরটাকে গরম রাখবে, কারণ সারা রাত তোমাদেরকে ওখানে থাকতে হবে। তো হিজিবিজি কিছু খাবে না, যাতে প্রবলেম না ক্রিয়েট হয়, সেটা একটু মাথায় রেখে সমস্ত কাজ করবে, ঠিক আছে? তোমাদেরকে খুব শর্ট টাইমের মধ্যেই বলে দিলাম কালকের আপডেট যে কী কী হয়েছে কালকে। তো তোমরা সবাই ভালো করে র্যালি দাও, আমার তরফ থেকে তোমাদেরকে বেস্ট অফ লাক, তোমরা সবাই পাস করো, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেট নিয়ে, একদম লেটেস্ট লেটেস্ট আপডেট তোমাদেরকে আমি দিতে থাকবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।